মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, আর এই জেনাকার আর এই চুর যদি শেরেক না করে, তাহলেও একদিন না একদিন জান্নাতে যাবে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা চাঁদের রাত্রিতে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন, তার সাথে কেউ ছিল না। আমি তাকে একাকী পেয়ে তার পিছনে হাঁটতে শুরু করলাম। চাঁদের আলো আমার গায়ে পড়ল আর আমার গায়ের ছায়া নবীজির দিকে গেল। তিনি আমার দেহের ছায়া টের পেলেন অথবা পায়ের আওয়াজ শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম, আবু জার। তিনি বললেন, আমার সাথে তুমি চলতে থাকো। আমি চলতে থাকলাম। আল্লাহর নবী আমাকে নিয়ে অনেক দূর অতিক্রম করলেন, একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, আবু জার, এখানে তুমি বসো, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি কোথাও যাবে না। আমি ওখানে বসে পড়লাম। নবীজির ফিরে আসতে খানিকক্ষণ দেরি হলো। এই সময় আমার মনে হলো, আমি ধারণা করলাম নবীজি কোনো বিপদে পড়েছেন অথবা শত্রুরা তার প্রতি আক্রমণ করেছে। আমি তাকে সহযোগিতা করার জন্য যেই দিকে তিনি গিয়েছিলেন ওই দিকে যাবার জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়াতেই স্মরণ হলো, খেয়াল হলো, নবীজি তো আমাকে নিষেধ করেছিলেন আমি যেন এখান থেকে কোথাও না যাই, যার জন্য আমি ওখানে বসে গেলাম। অল্প সময়ের ব্যবধানে মনে হচ্ছিল নবীজি আমার দিকে ফিরে আসছেন, আর কার সাথে যেন কথা বলছেন। তার আলাপচারিতায় একটা কথাই বোঝা যাচ্ছিল, তিনি বারংবার বলছিলেন, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে। বাক্যটি বলতে বলতে নবীজি আমার নিকট এসে পৌঁছে গেলেন। আমি দেখলাম তিনি একা এসেছেন। আমার আগ্রহ বেড়ে গেল, কৌতূহল বেড়ে গেল। আমি তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আপনি গিয়েছিলেন একা, ফিরে আসলেনও একা। আমি ধারণা করলাম, আমি মনে করলাম, আপনি আসার সময় যেন কার সাথে কথা বলছিলেন, বলুন তো তিনি কে? আল্লাহর নবী বললেন, আবু জার, আমি যেখানে গিয়েছিলাম ওখানে এসেছিলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল। আলাপচারিতার এক পর্যায়ে তিনি আমাকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, আর এই জেনাকার আর এই চুর যদি শেরেক না করে, তাহলেও একদিন না একদিন জান্নাতে যাবে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ওয়াইন জানা ওয়াইন শারাকা, যদিও লোকটা জেনা করে, যদিও লোকটি চুরি করে, এর পরেও কি জান্নাতে যাবে? জিব্রাইল বললেন, হ্যাঁ, চুর তার চুরির শাস্তি ভোগ করার পর, জেনাকার তার জেনার শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু শেরেক যারা করবে তারা কোনো দিন জান্নাতে যাবে না।